স্পেনের বিশ্বকাপ জয়ের আনন্দ ছাপিয়ে বারবার সামনে চলে আসছে লুইস রুবিয়ালেসের চুমুকাণ্ড। বিশ্বকাপ ট্রফি উত্তোলনের মঞ্চে বিশ্বকাপ জয়ী জেনি হেরমোসোকে জড়িয়ে ধরে তার ঠোঁটে আকস্মিক চুমু দেওয়ার ঘটনায় পদত্যাগের দাবি উঠেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন বা RFEF এর সভাপতি রুবিয়ালেসের বিরুদ্ধে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে শুক্রবার একটি জরুরি সভা ডেকেছে স্প্যানিশ এফএ। সবকিছু বিবেচনায় এনে রুবিয়ালেসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্পেনের হয়ে বিশ্বকাপ জয়ী জেনি হেরমোসো। এরমোসোকে প্রতিনিধিত্ব করা এজেন্সি TMJ এবং স্প্যানিশ প্লেয়ার্স ইউনিয়নের মাধ্যমে তার ব্যক্তিগত স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। চুমুর ঘটনার পর জেনি হেরমোসোকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি ঘটনার আকস্মিকতায় চমকে যান বলে জানান। বিশ্বকাপ ট্রফি নিয়ে উদযাপনের পর স্পেন দল লকার রুমে গেলে ইনস্টাগ্রামে লাইভ করেন কেউ কেউ। সেখানে মঞ্চের ঘটনা নিয়ে জিজ্ঞেস করা হলে হেরমোসো বলেছিলেন, আমার এটা ভালো লাগেনি। টুইটারে স্প্যানিশ সাংবাদিক ইরাতি ভিদার শেয়ার করা একটি ইনস্টাগ্রাম ভিডিওতে দেখা যায় হেরমোসোকে একজন জিজ্ঞেস করেন, আপনি তখন কি করছিলেন? জবাবে 33 বছর বয়সী এই মিডফিল্ডার বলেন, আমার কি করার ছিল। রুবিয়ালেসের দিকে ছুড়ে দেওয়া সমালোচনার তীরকে প্রথমে পাত্তাই দেননি ফুটবল ফেডারেশনের সভাপতি। উল্টো চুমুকাণ্ডকে ঘিরে তৈরি হওয়া বিতর্ককে তিনি মূর্খতা বলে উড়িয়ে দেন। যদিও পরবর্তীতে এমন আচরণের জন্য ক্ষমা চান তিনি। বলেন, দায়িত্বশীল পদে থেকে তার এমনটা করা একদমই উচিত হয়নি। রুবিয়ালেসের এমন কাণ্ডে চটে গেছেন খোদ স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজও। তিনি বলেছেন, নারী ও পুরুষের সমতা রক্ষায় যখন স্পেন লড়াই করছে তখন এমন ঘটনা একেবারেই অগ্রহণযোগ্য, চটেছে পুরো ফুটবল বিশ্ব। রুবিয়ালেসকে একহাত নিয়েছেন মার্কিন ফুটবল তারকা মেগান র্যাপিনো। এমন ঘটনাকে চরম যৌন ও নারী বিদ্বেষ বলে আখ্যা দিয়েছেন তিনি। শুক্রবারের জরুরি সভার পর স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট রুবিয়ালেসের এমন আচরণের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত হবে। Thank you.